একটা আমাদের যে ন্যায্য অধিকার এগুলো এগুলো যাতে সরকারের কাছে ট্রেড ইউনিয়ন সুন্দরভাবে উপস্থাপনা করতে পারে, আমাদের অধিকার আদায় করতে পারে। ট্রেড ইউনিয়ন হলে আমাদের একজন অভিভাবক আমরা পাবো। যে খবর বলছে যে যেই শ্রমিক শ্রমিকের যেই ন্যায্য পানা সব শ্রমিকদের দিতে হবে, গার্মেন্টস এবং বাইরে শ্রমিকদের দিতে হবে, এটা সরকার যে ঘোষণা করছে কালকে টিভিতে। আসলে এটাই হলো একটা বড় সমস্যা যে মালিকরা এই জায়গাটা আসতে চায় না, কারণ তা মালিকরা যখন জানে যে ট্রেড ইউনিয়ন হলে সুস্থ ধারা, তখন তাদেরকে মজুরি দিতে হবে, বিভিন্ন বিষয়গুলো তার শ্রমিকদের পক্ষে চলে আসবে, সেটা মালিকদের মানাটার এখনই সময়, কারণ না হলে শিল্পর বড় একটা ঝুঁকিপূর্ণ বা রিস্কের মধ্যে আছে। আর আমরাও যারা শ্রমিক সংগঠন করি বা শ্রমিক আর নেতা হিসাবে দাবি করি, আমাদেরও কিছু দায়িত্ব আছে এবং আমাদের দায়িত্বশীল এবং গঠনমূলক ট্রেড ইউনিয়ন করতে হবে। আজকে দেখেন এই যে রানা প্লাজায় যে হাজার হাজার শ্রমিক নিহত হইল, আহত হইল, সেই ক্ষেত্রে কোনো ট্রেড ইউনিয়ন বা মালিক শ্রমিকের কোনো কথা বলার জায়গা ছিল না, যার ফলে কি হয়েছে, এই যার যা ইচ্ছা হয়েছে, যে যেভাবে ফ্যাক্টরি চালাইতে ইচ্ছা করে সেভাবে চালাইতে গিয়া আজকে এই ফ্যাক্টরিটা ধ্বংস হলো, মানুষ মারা গেল, অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হইল, জাতীয় আন্তর্জাতিকভাবে এটার ভাবমূর্তি নষ্ট হলো। অর্থাৎ ট্রেড ইউনিয়নের বিকল্প নাই। যেহেতু আমাদের শ্রম আইনে পূর্বে থেকেই ট্রেড ইউনিয়ন রয়েছে, আমরা পুনরায় গতকাল মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে, আমরা স্বাগত জানাই। কিন্তু ট্রেড ইউনিয়নের পূর্বে আগে আমার শ্রমিক ভাই বোনদের সচেতন করতে হবে ট্রেড ইউনিয়ন সম্বন্ধে। সেই কারণে আমরা প্রত্যেকটি ফ্যাক্টরিতে পার্টিসিপেশন কমিটি করেছি। পার্টিসিপেশন কমিটির মাধ্যমে আমরা শ্রমিক ভাই বোনদের ট্রেড ইউনিয়ন সম্বন্ধে শিক্ষা দিব। যদি তার পূর্বেই ট্রেড ইউনিয়ন করা হয় তাহলে আমরা দেখেছি আমাদের 145টি ফ্যাক্টরিতে ট্রেড ইউনিয়ন রয়েছে ছিল, কিন্তু আজকে সেই ফ্যাক্টরিগুলি একে একে বন্ধ হয়ে গেছে, এখন চালু আছে মাত্র 80টি ফ্যাক্টরি।